সুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে কিংবা ফেসবুকে লেখছে, এর কারণে আমরা ব্যথিত হব না। কারণ যারা নিজের নসিবে খারাপই ডেকে আনতে চায়, নিজের বরবাদ এবং হালাকত ডেকে আনতে চায়, তখন তারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে। যেহেতু আমার বন্ধুবর আলা হযরত ফাউন্ডেশনের সভাপতি আলহাজ অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী সাহেব আমার নাম ঘোষণা করেছেন, এই জন্য দাঁড়িয়েছি। শুধু এতটুকু বলবো যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহর অসংখ্য নিদর্শন সমূহের মধ্যে এক নিদর্শন। আমার প্রিয় নবীজির অসংখ্য মৌজুদা গুলোর মধ্যে এক মৌজুদা ইমাম আলা হযরত শাহিন সাহেব বগদাদ গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য করামাতের মধ্যে একটি উল্লেখযোগ্য করামত আলা হযরত। তাই যারা আজ আলা হযরতের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে কিংবা ফেসবুকে লেখছে, এর কারণে আমরা ব্যথিত হব না। কারণ যারা নিজের নসিবে খারাপই ডেকে আনতে চায়, নিজের বরবাদ এবং হালাকত ডেকে আনতে চায়, তখন তারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে। যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কিছু বলবে, হাদিসের কুদসির মধ্যে আছে, তাদের সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। তো দেখবেন যারা লেখছে তারা অচিরে ধ্বংস হয়ে যাবে। তাই যারা আলা হযরতের পক্ষে থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মজবুত থাকতে পারবে। আর বিশেষ করে আমার আগে ডক্টর সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আজহারিও বলেছেন, ডক্টর আব্দুল মাহবুব সাহেবও বলেছেন যে আজ আলা হযরত কামলার বিরুদ্ধে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে। তা আমি বলবো যে আমরা দেখতে থাকবো এরা কিভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এখানে যারা আজ আলা হযরতের বিরুদ্ধে বলছে তাদেরকেও আমরা যখন সুন্নিয়তের পক্ষে কথা বলেছিল দাওয়াত দিয়েছিলাম, কিন্তু পাত্রের ভিতর যেটা আছে সেটা তাদের পাত্রের ভিতর থেকে বের হতেছে। পাত্রের ভিতর যা থাকে পাত্র থেকে সেটাই বের হয়। আজ আমাদের দেশে জামাত ইসলামী আলে হাদিস ওয়াহাবিদের অনেক মৌলবি আছে যারা আমার আল্লাহর সামনে বেয়াদবি করতেছে, রসুলের পাকের সামনে বিভিন্ন কটূক্তি করছে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলছে। আমি তাদের আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যত সুন্দর বক্তব্য রাখুক না কেন, যাদের কণ্ঠ তাদের বাচনভঙ্গি যত সুন্দর হোক না কেন, কিন্তু তাদের পাত্রের ভিতর যে বেয়াদবি লুকিয়ে আছে কোন না কোনো বক্তব্যে সেটা বেরিয়ে চলে। তাই এদেরকে আমার আল্লাহ পরিচয় করাই দেয়। অনেক ওলামা ইকরাম এখানে আছেন, আমি আগামী 21 তারিখ ইনশাল্লাহ আলা হযরত কামলার দরবারে ওরসে পাকে যাব, ইন্ডিয়া ইউপি বেরেলিতে, সেখানে সফরে থাকব। আমি আপনাদের সবার জন্য দোয়া করব এবং আপনাদের থেকে আপনাদের নিকট থেকে দোয়া চাই। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।